হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য, যারা ইংরেজিতে একদম কাঁচা এবং স্পোকেন ইংলিশ নতুন শিখতে শুরু করেছো, তাদের জন্য মোস্ট কমন 40টি ডাব্লিউএইচ কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন সংক্রান্ত অত্যন্ত প্রয়োজনীয় 40টি ডায়ালগ বাংলা থেকে ইংরেজিতে খুব সুন্দর করে গুছিয়ে তৈরি করে দিলাম। এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ভালো করে দেখো আর প্র্যাকটিস করো। এর ফলে দেখবে তোমার ইংরেজিতে প্রশ্ন করার ভয় কেটে যাচ্ছে এবং ফাস্ট ফাস্ট ইংরেজি বলতে শুরু করে দেবে তুমি। আর বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার ব্রেন মেমোরিতে আজকের ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো সেভ হয়ে যাবে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আর তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এবং আগামী লেসনগুলো যাতে করে কোনোভাবেই মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা বাড়াবো না, চলো শিখে নিই আজকের 40টি ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো। লেটস গেট স্টার্টেড। তুমি কেন বুঝতে পারছো না? হোয়াই আর ইউ নট আন্ডারস্ট্যান্ডিং? তুমি কেন বুঝতে পারছো না? হোয়াই আর ইউ নট আন্ডারস্ট্যান্ডিং? হোয়াই আর ইউ নট আন্ডারস্ট্যান্ডিং? তোমার ছুটির দিন কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর হলিডেজ? তোমার ছুটির দিন কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর হলিডেজ? হাউ ওয়াজ ইয়োর হলিডেজ? এত বিরক্ত হচ্ছ কেন? হোয়াই আর সো ডিস্টার্ব? এত বিরক্ত হচ্ছ কেন? হোয়াই আর সো ডিস্টার্ব? হোয়াই আর সো ডিস্টার্ব? ব্যাপারটা খুব মজার, তাই না? ইট ইজ সো ফানি, রাইট? ব্যাপারটা খুব মজার, তাই না? ইট ইজ সো ফানি, রাইট? ইট ইজ সো ফানি, রাইট? তুমি কি তার ব্যবহারে রাগ করেছো? হ্যাভ ইউ গট অ্যাংরি ফর হিজ বিহেভিয়ার? তুমি কি তার ব্যবহারে রাগ করেছো? হ্যাভ ইউ গট অ্যাংরি ফর হিজ বিহেভিয়ার? হ্যাভ ইউ গট অ্যাংরি ফর হিজ বিহেভিয়ার? তুমি কি কাউকে পরোয়া করো? ডোন্ট ইউ কেয়ার অ্যানি ওয়ান? তুমি কি কাউকে পরোয়া করো? ডোন্ট ইউ কেয়ার অ্যানি ওয়ান? ডোন্ট ইউ কেয়ার অ্যানি ওয়ান? আপনি আমার অফিসে কবে আসবেন? হোয়েন উইল ইউ কাম টু মাই অফিস? আপনি আমার অফিসে কবে আসবেন? হোয়েন উইল ইউ কাম টু মাই অফিস? হোয়েন উইল ইউ কাম টু মাই অফিস? আমরা কি একসাথে কাজটি করব? শ্যাল উই ওয়ার্ক টুগেদার? আমরা কি একসাথে কাজটি করব? শ্যাল উই ওয়ার্ক টুগেদার? শ্যাল উই ওয়ার্ক টুগেদার? আমি তোমার জন্য কি নিয়ে আসব? হোয়াট শুড আই ব্রিং ফর মি? আমি তোমার জন্য কি নিয়ে আসব? হোয়াট শুড আই ব্রিং ফর মি? হোয়াট শুড আই ব্রিং ফর মি? একটু আস্তে কথা বলবেন কি? ক্যান ইউ স্পিক লিটল বিট স্লোলি? একটু আস্তে কথা বলবেন কি? ক্যান ইউ স্পিক লিটল বিট স্লোলি? ক্যান ইউ স্পিক লিটল বিট স্লোলি? আপনার অফিস কেমন চলছে? হাউ ইজ ইয়োর অফিস গোয়িং অন? আপনার অফিস কেমন চলছে? হাউ ইজ ইয়োর অফিস গোয়িং অন? হাউ ইজ ইয়োর অফিস গোয়িং অন? আমার একটি উপকার করবেন? ক্যান ইউ প্লিজ ডু মি এ ফেভার? আমার একটি উপকার করবেন? ক্যান ইউ প্লিজ ডু মি এ ফেভার? ক্যান ইউ প্লিজ ডু মি এ ফেভার? আমি কি আপনার অফিসের নামটি জানতে পারি? মে আই নো ইয়োর অফিস নেম? আমি কি আপনার অফিসের নামটি জানতে পারি? মে আই নো ইয়োর অফিস নেম? মে আই নো ইয়োর অফিস নেম? আমি কি এই ফাইলগুলো নিতে পারি? মে আই টেক দিস ফাইলস? আমি কি এই ফাইলগুলো নিতে পারি? মে আই টেক দিস ফাইলস? মে আই টেক দিস ফাইলস? তুমি কি কফি খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ড্রিঙ্ক কফি? তুমি কি কফি খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ড্রিঙ্ক কফি? ডু ইউ লাইক টু ড্রিঙ্ক কফি? তুমি কি কোনো উপকার পেয়েছো? ডিড ইউ গেট অ্যানি গিফট? তুমি কি কোনো উপকার পেয়েছো? ডিড ইউ গেট অ্যানি গিফট? ডিড ইউ গেট অ্যানি গিফট? আজ রাতে খাবারের মেনু কি? হোয়াটস দ্য মেনু ফর টুডে ডিনার? আজ রাতে খাবারের মেনু কি? হোয়াটস দ্য মেনু ফর টুডে ডিনার? হোয়াটস দ্য মেনু ফর টুডে ডিনার? আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? ক্যান আই টেক এ ফটো উইথ ইউ? আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? ক্যান আই টেক এ ফটো উইথ ইউ? ক্যান আই টেক এ ফটো উইথ ইউ? তুমি কি তাদের বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ দেম?
তুমি কি তাদের বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ দেম? ডোন্ট ইউ বিলিভ দেম? তোমার বাবার কি কোনো দোকান আছে? ডু ইয়োর ফাদার হ্যাভ অ্যানি শপ? তোমার বাবার কি কোনো দোকান আছে? ডু ইয়োর ফাদার হ্যাভ অ্যানি শপ? ডু ইয়োর ফাদার হ্যাভ অ্যানি শপ? তোমরা কি সবাই তাস খেলছো? আর ইউ অল প্লেয়িং কার্ডস? তোমরা কি সবাই তাস খেলছো? আর ইউ অল প্লেয়িং কার্ডস? আর ইউ অল প্লেয়িং কার্ডস? এটি কি এখান থেকে অনেক দূর? ইজ ইট টু ফার ফ্রম হেয়ার? এটি কি এখান থেকে অনেক দূর? ইজ ইট টু ফার ফ্রম হেয়ার? ইজ ইট টু ফার ফ্রম হেয়ার? তুমি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ এ কার? তুমি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ এ কার? ক্যান ইউ ড্রাইভ এ কার? তুমি কি মিষ্টি বানাতে পারো? ক্যান ইউ মেক সুইটস? তুমি কি মিষ্টি বানাতে পারো? ক্যান ইউ মেক সুইটস? ক্যান ইউ মেক সুইটস? এত ক্লান্ত কেন? হোয়াই আর ইউ টায়ার্ড? এত ক্লান্ত কেন? হোয়াই আর ইউ টায়ার্ড? হোয়াই আর ইউ টায়ার্ড? তুমি কি এটা জানো? ডু ইউ নো ইট? তুমি কি এটা জানো? ডু ইউ নো ইট? ডু ইউ নো ইট? তুমি কেন এটা জানো? হোয়াই ডু ইউ নো ইট? তুমি কেন এটা জানো? হোয়াই ডু ইউ নো ইট? হোয়াই ডু ইউ নো ইট? তুমি কখন এটা জানো? হোয়েন ডু ইউ নো ইট? তুমি কখন এটা জানো? হোয়েন ডু ইউ নো ইট? হোয়েন ডু ইউ নো ইট? তুমি কেন গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো? তুমি কেন গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো? হোয়াই ডিড ইউ গো? তুমি কখন গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো? তুমি কখন গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো? হোয়েন ডিড ইউ গো? সে কি কলেজে যায়? ডাজ হি গো টু কলেজ? সে কি কলেজে যায়? ডাজ হি গো টু কলেজ? ডাজ হি গো টু কলেজ? সে কেন কলেজে যায়? হোয়াই ডাজ হি গো টু কলেজ? সে কেন কলেজে যায়? হোয়াই ডাজ হি গো টু কলেজ? হোয়াই ডাজ হি গো টু কলেজ? সে কখন কলেজে যায়? হোয়েন ডাজ হি গো টু কলেজ? সে কখন কলেজে যায়? হোয়েন ডাজ হি গো টু কলেজ? হোয়েন ডাজ হি গো টু কলেজ? তুমি কি প্রতিদিন এখানে আসো? ডু কাম হেয়ার এভরিডে? তুমি কি প্রতিদিন এখানে আসো? ডু কাম হেয়ার এভরিডে? ডু কাম হেয়ার এভরিডে? তুমি কেন এখানে আসো? হোয়াই ডু ইউ কাম হেয়ার? তুমি কেন এখানে আসো? হোয়াই ডু ইউ কাম হেয়ার? হোয়াই ডু ইউ কাম হেয়ার? তুমি কখন এখানে আসো? হোয়েন ডু ইউ কাম হেয়ার? তুমি কখন এখানে আসো? হোয়েন ডু ইউ কাম হেয়ার? হোয়েন ডু ইউ কাম হেয়ার? সে কি কাজটি শেষ করেছে? ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কি কাজটি শেষ করেছে? ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কেন কাজটি শেষ করেছে? হোয়াই ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কেন কাজটি শেষ করেছে? হোয়াই ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? হোয়াই ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কখন কাজটি শেষ করেছে? হোয়েন ডিড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কখন কাজটি শেষ করেছে? হোয়েন ডিড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? হোয়েন ডিড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কেন নীরব? হোয়াই ইজ হি সাইলেন্ট? সে কেন নীরব? হোয়াই ইজ হি সাইলেন্ট? হোয়াই ইজ হি সাইলেন্ট? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।